ভাইকে মাথায় চাপিয়ে মাত্র 53 সেকেন্ডে 100 সিঁড়ি ভেঙে অনন্য নজির গড়েছেন ভিয়েতনামের বাসিন্দা দুই ভাই, আর তাদের এই নৈপুণ্য জায়গা করে নিয়েছে গিনেস বুকে। স্পেনের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের বাইরের সিঁড়িতে এই চমক জাগানো কাজটি সম্পন্ন করেন পেশায় সার্কাসে খেলা দেখানো ভাতৃদ্বয় 37 বছরের জিয়াং কুকো এবং 32 বছর বয়সী জিয়াং কুক এনগে। তবে এবারই প্রথম নয়, এর আগেও একবার এই কাজের জন্য গিনেস বুকে নাম তুলেছিলেন তারা। 2016 সালের ডিসেম্বরে একই জায়গায় একইভাবে 52 সেকেন্ডে 90টি সিঁড়ি চড়ে রেকর্ড গড়েছিলেন তারা। তবে এইবার তারা মাত্র 53 সেকেন্ডে 100 ধাপ সিঁড়ি চড়ে নিজেদের আগের রেকর্ডকে ছাপিয়ে গেলেন। আগে ওই স্প্যানিশ গির্জার সিঁড়িতে 90টি ধাপ ছিল, পরে ভাতৃদ্বয়ের এই চমকের জন্য তাতে আরও 10টি ধাপ তৈরি করা হয়। আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না, আমরা এতটা ভালো করতে পারবো আশা করিনি। 5 বছর পর এখানে ফিরে এসেছি, এর মধ্যেও এখানে অনেক কিছুই পরিবর্তন ঘটেছে, যে কারণে আমরা দিন রাত অনুশীলন করেছি আর একে অপরকে উৎসাহ দিয়েছি। 2018 সালে পেরুর বাসিন্দা পাবলো নোনাটো পান্ডুরো এবং জোয়েল ইয়াইকেট সাভেদ্রা 91টি সিঁড়ি বেয়ে এই জুটির 2016 সালের রেকর্ডটি ভেঙে দেয়। তবে 2018 সালের ডিসেম্বরে ভিয়েতনামের এই ভাতৃদ্বয় চোখ বেঁধে সবচেয়ে কম সময়ে এক ভাইকে মাথায় চাপিয়ে 10টি সিঁড়ি বেয়ে ওঠা এবং নামার রেকর্ড তৈরি করেছিল আরেক ভাই। মার্সিয়া মান্নান, মাই টিভি।